চোখ ভুজিলে দুনিয়া আধার, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কিচ্ছু নাই, হাজার কোটি টাকা ব্যাংকে তোমার সাথে একানাও নেই, তোমার হাতের গড়ি পায়ের জুতা মাথার টুপি পকেটের মানি ব্যাগ আপনজন খুলতে 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 তোমার ফ্যানটাও খুলে ল্যাংটা বানায়া সারবে একটা চাদর দিয়া ঢেকে দেবে, সঙ্গী তিনখান সাদা কাপড় তাকায়া দেখো কাপনের কাপড়ে কোনো পকেট নেই। তুমি যদি নারী হও আমার মা শোনো, তোমার নাকের ফুল কানের ধুল গলার চেইন হাতের বালা তোমার নিকট লোকেরা খুলবে, টেনে টেনে খুলতে খুলতে তোমার গায়ের কামিজ পরনের সেলোয়ারটা খুলে নিয়ে যাবে, সাথে কিচ্ছু দেবে না, এমন জায়গায় শোয়াবে যে কবরে বিছনা চাদরটাও নেই। তুমি মরে গেছো, তুমি মন্ত্রী, তুমি এমপি, তোমার গায়ে আবার মশা বসে কামড়াবে, মাছি বসবে, তোমার ক্ষমতা ছিল কিন্তু এখন আর নাই, ওই মশাটার তাড়ানোর ক্ষমতাও তোমার নাই, তো ক্ষমতাও নাই, টাকাও নাই, ঈমানটাও নাই, তোমার আছেটা কি? কিচ্ছু নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবার দুটি দাঁত, এরই মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার, রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত ভাদ্য ধুম, তুচ্ছ সব কই দিনে বা তারপরেই তো সব নিঝুম, বাড়িতে এসি লাগিয়েছ, মার্বেল পাথর দিয়ে রুম বানাইছো, বিদেশি টাইলস কিনেছ, চোখ বন্ধ করে দেখো কিচ্ছু তোমার আর নাই, এমন গড়ে দেবে যে ঘরের দরজা জানালাটাও নেই। আর যদি তুমি ইমানওয়ালা হও, কাদাফলাহাল মুমিনুন, তুমি সফল, তুমি সফল, তুমি গরিব হও, ঠেলাওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, তাঁতি, কিচ্ছু নাই, না খায়া থাকো, উপাস করো, কিন্তু ইমান সারিও না, আমল সারিও না, তোমার চোখ বুজার সাথে সাথে যেই কবরে রাখবে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মোমেন সফলতার নাম জান্নাত, এখন জান্নাতে যেতে হলে ইমান দরকার আছে না নাই? সফল তো মোমেন যার ইমান আছে, কিন্তু বাংলাদেশে তো ইমানওয়ালাই বেশি কমে গেছে, এখানে নামাজি অনেক, রোজাওয়ালা অনেক, কিন্তু ইমানওয়ালা বড় কম, বড়ই কম, বড়ই কম, যার ইমান নাই তার কপালে জান্নাত নেই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان, বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে, يجتمعون في المساجد ليس فيهم مؤمن, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ইমানদার একটাও থাকবে না, ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের, এমন একটা জামানা আসবে। সহি মুসলিমে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আর এই মাহফিল গুলোতে এসে বক্তারা শ্রোতাকে মুশরিক বানাবে, কাফের বানাবে, এমন ওয়াজ করবে, ওই বক্তারও ঈমান নাই, তার ওয়াজে বিশ্বাস যারা করবে তাদেরও ঈমান থাকবে না, এমন একটা জামানা আসবে। কয়দিন আগে এক বক্তা তো ওয়াজ করছে, হাজার শ্রোতাকে সামনে নিয়ে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে এসক দেখাইতাছে, দোষ দেখাচ্ছে, হাজার হাজার শ্রোতা তার সাথে একমত, তাকে সাপোর্ট করেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ নাকি গায়েব হইয়া গেছে, অথচ আল্লাহ সব জায়গায় হাজির নাজির আছে না নাই, হাজির এবং নাজের এই সাপোর্টটা কার?
নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলে আমি তোমার সাহারগের সে আরো কাছে। আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, বিশ্বাস থাকবে, ঈমান থাকবে? তারপরে বলে আল্লাহ রাসূলকে ধন দিয়া দিছে, অথচ কোরআনের বক্তব্য সম্পূর্ণ উল্টা। আল্লাহ বলে কল হে নবী আপনি মানুষকে বলে দিন, লা কুলু লাকুম আমি তোমাদেরকে বলি না, ইনদি খাযায়েনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নি মালাক, আমি বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। আপনি এটা বলে দিন আল্লাহর ধন ভান্ডার আল্লাহর কাছে, আমি বলি না আমার কাছে, আর সে কয় কিনা আল্লাহ দিয়া গায়েব হইয়া গেছে। তারপরে আবার রাসূলের ধন দিছে কারে, কথা বলেন না কেন, কারে দিছে? আবু বকরকেও দিল না, ওমরকেও দিল না, ওসমানরেও দিল না, আলীরেও দিল না, ফাতেমারও দিল না, আয়েশা সিদ্দিকারেও, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারেও। আশ্চর্য, এটা খাজা বাবারে দিয়া গেছে। উনি আবার এটা লই আজমিরে শুয়ে রয়েছে, এখন উনার কাছে গেলে খালি হাতে কেউ ফিরবে না। এই জাতীয় বক্তাদের কারণে, তাদের ওয়াজের কারণে, বন্ড ফিরিদের বক্তৃতার কারণে কিছু না জানা অবুজ মুসলমান ওই ফিরের কাছে ছেলে মেয়েও চাইতে থাকে। আমার বন্ধু শুনুন, এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষগুলো নামাজ পড়বে ঈমান থাকবে না। 1400 বছর আগে বিশ্ব নবী বলে গেছেন, এবার আপনাদের কাছে একটু জানতে চাই, ওই জামানা আসবে না এসে গেছে? বাস্তবে এমন মসজিদ আমি চিনি যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাফের। ওই মসজিদ যদি আপনারাও দেখতে চান, ঢাকার বকশি বাজারে চলে যান, কাশগড়ি হলের পাশে ঢাকা আলিয়া মাদ্রাসার সাথে কাদিয়ানিদের মসজিদ আছে। না না, ইমাম কাদিয়ানি মুয়াজ্জিন মুসল্লি সব, সাধারণ মুসলমানের প্রবেশ অধিকার নাই। গেটের মাঝে সার্বক্ষণিক দারোয়ান থাকে, জিজ্ঞাস করে করে ঢুকতে দেয়, কাদিয়ানি না হলে ঢুকতে দেবে না। পাঁচ ওয়াক্ত আজান হয়, ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি জামাতের সাথে নামাজ পড়লো, ইমানদার আছে কয়জন? রাসূলের হাদিসটা কিভাবে মিলে গেল? এখন ওই মাসলায় আপনার কি খবর? কাদিয়ানি রে কাফের বলে আপনি মজা নিয়েন না, আমি মজা নিতে চাই না, আমি আত্মসমালোচনা করতে চাই। কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা চারটা অক্ষর মানে নাই কোরআনের, বাকি সব মানে, শুধুমাত্র খা আলিফ তামিম খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের চার অক্ষর নয়, কেউ যদি তিন অক্ষর না মানে আওয়াজ করে বলুন সে মুমিন না কাফের হবে? দুই অক্ষর না মানলে, এক অক্ষর না মানলে, এখন কাদিয়ানি মানে না কয় অক্ষর? তো আল্লাহ বলছে আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখানে অক্ষর কি চারটা না আরো বেশি? আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বেশি না? বাংলা অর্থ হলো চোর পুরুষ হোক আর মহিলা হোক ধরে হাত কেটে দাও, এতগুলো অক্ষর আল্লাহ বলছে 50 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? দোষটা শুধু কাদিয়ানির। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, সুরা নূর আল্লাহ বলছে পুরুষ হোক নারী হোক, জেনাকারিনী জেনাকারী তাদেরকে 100 বেত লাগাও, এখানে অক্ষর চারটা না আরো বেশি? বাংলাদেশে জেনা আছে না নাই? 100 বেত লাগাইছেন কয়দিন? তো কাদিয়ানির দোষ শুধু? আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা, কয়টা? না মানলে ঈমান থাকবে তো?
কাদিয়ানি মানে না ঈমান তাদের নাই আপনি মানবেন না আপনারও থাকবে না বাংলা অর্থ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার সৃষ্টি কার সবাই বলেন কার আইন চলবে কার চলছে তো আল্লাহ বলে চোর ধরে হাত কাটো ব্রিটিশ কয় জেলে দাও আমরা 90% মুসলমান আল্লাহ তা নিলামি না ও ভাই আত্মসমালোচনা করেন কারণ আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে যদি আপনি ঈমান ছাড়া মরেন উপায় নাই ঈমান এমন এক জিনিস দেখানো যায় না দেখা যায় না ধরানো যায় না ধরা যায় না শোনা যায় না এটা কলবে থাকে আর কলবে ঈমান তার থাকবে যার কলবের মাঝে কোরআনের সবটার উপরে বিশ্বাস আছে শয়তান আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল কিন্তু একদিন আল্লাহ কয় আদমরে সিজদা কর সে কয় মানি না একটা আইন মানে নাই তার ঈমানটা আছে না গেছে আজকের এই দিনে শয়তান মুমিন না কাফের কারণ সে আল্লাহর কয়টা আইন মানে নাই এখন আমরা ডজন ডজন মানি না তারপরও আমরা জান্নাতে যাবো মুসে তেল দেয় কাঁঠাল খাবে কষ যেন না লাগে আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশ ইসলামের আইন কায়েম হয়ে যাবে তা নয় সময় লাগবে হবে একদিন হবে একদিন হবে পুরো পৃথিবীতে কোরআনের আইন হবে ঈসা নবী আসছে ঠেকানো যাবে না আমার বন্ধু কিয়ামতের আগে ঈসা নবী আসবে এমন হাদিস আছে না নাই আসবেন তিনি ইনশাআল্লাহ তখন পৃথিবীতে এক ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার আইন থাকবে না তাম পৃথিবী আবার কোরআনের অধীনে আসবে ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাই আমি সে প্রাসাদের কর্মী হতে চাই ঠিক না আমি যদি এর আগে মরে যাই আমি ঈমান নিয়ে মরতে চাই যার ঈমান আছে সেই সফল যার ঈমান নাই সে ব্যর্থ এরপরে সফল মুমিন কেমনে চিনবেন যারা নামাজে বিনয়ী হবে এক নাম্বার গুণ নামাজি হবে শুধু নামাজি নয় বিনয়ী হবে কিন্তু পরিতাপ বাংলাদেশে নামাজ 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 বড় হাহাকার চলছে দিন দিন নামাজি হারিয়ে যাচ্ছে ফজরের টাইমে সালাম ফিরে দেখবেন মুসল্লি নেই কোন মসজিদে এক কাতার কোন মসজিদে দু কাতার এমন মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন সারা মুসল্লি একজন নাই এমন মসজিদ বাংলাদেশে গ্রাম অঞ্চলে আছে ফজরের আজানটাও হয় না বাজারের মসজিদে শ্রীপুরে যায় শ্রীপুর বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায় দেখবেন মসজিদে আসছে কতজন দোকানে আছে কত হাজার আরে নামাজি যে কম চলে গেছে নামাজি তার জন্য গরুর বাজারে যাবেন কুরবানির ঈদ আসতেছে কুরবানির ঈদে গরু বাজারে গরু কিনতে কোনো হিন্দু যায় না বৌদ্ধ যায় না ইহুদি যায় না যতজন গেছে সব মুসলমান কিন্তু আসরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালাহ আর আমরা কয় আগে গরু কিনি থাক গরু কিনতে কিনতে আসর শেষ জমজমাট বাজার ঠিক না ওরে বাবার আসরের টাইমে তো চরম জমছে গরু কিনতে কিনতে আসর শেষ গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে জোহর পড়ে না এমন লোক আছে না নাই গরু জবাই কইরা মাংস রেডি করতে করতে জোহর ওয়াজিব নিয়া ব্যস্ত ফরজ লাগবো না ওই যে এক বেডা মদ খাইতাছে লম্বা মুসওয়ালা বামাত দিয়া মুস এমনে ধরছে ডাইন হাতে বোতল মুখে আর একজন জিগায় কি খবর ভাই এটা কি নতুন স্টাইল কয় না না তুই বুঝতি না হুজুর কইছে মুসে লাগলে মাকরু হয় বুঝলে খাইতাছে কি কথা বলেন না খাইতাছে কি টেনশন কি নিয়া মাকরু নিয়া টেনশন করতাছে
আমরা কুরবান নিয়ে ব্যস্ত ফরজ নাই ওয়াজিব নিয়ে যদি আল্লাহ বলতো কুরবান দিয়া মাংস খাওয়া যাবে না সবটা সাদাকা করত তাহলে বুঝা যাইতো কেডা কেডা কুরবান দেয় নামাজ ছেড়ে দিয়ে ঈমানদার থাকা যায় না একজন মুমিন একজন কাফের তার মাঝে পার্থক্য শুধুই নামাজ শুধুই নামাজ শুধুই নামাজ من ترك صلاة متعمدا فقد كفر ইচ্ছা করে নামাজ যে ছেড়ে দেয় সে কুফরি করে আব্দুল্লাহ ইবনে শাকিকা লোকাইলি রাহিমাহুল্লাহ বলেন ইন্না সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকাহু কুফরা গায়রা সালাত বিশ্ব নবীর কোন সাহাবী কোন কর্মের কারণে কাউকে কাফের মনে করতে আমি দেখি নাই নামাজ ব্যতীত চুরি করেছে বলতো হাত কেটে দাও মরে গেলে জানাজা পড়াও মুমিন ফাসিক মদপান করেছে 100 বেত 80 বেত লাগাইয়া দাও যদি মরে যায় তার জানাজার নামাজ পড়াও ফাসিক কিন্তু যে নামাজ ছেড়ে দিত সাহাবারা তাকে মুমিন মনে করতেন না Inna bainal mar'i wa bainal kufri tarkas salah Sahih Muslim er hadith Rasulullah bole ashole kon lokta mu'min ar kon lokta kafir tar parthokko shudhu namaz je namaz chhere de she mu'min na azan hoyeche oi sa dokane boshe ache Abdul Rahman বসে আছে ইব্রাহিম বসে আছে শরৎচন্দ্র বসে আছে নগেন দত্ত চারিজনে বসে বসে বিড়ি টানে সিনেমা দেখে নাটক দেখে টেলিভিশনে চা দোকানে গল্প করে মাগরিবের আজান হলো কেউ যায় নাই নামাজে কোনটা মুসলমান সিনার কোনো আলামতি নেই এজন্য আপনি লক্ষ্য করুন আমার ভাই নামাজ এমন এক ইবাদত যেটা মুমিনের জীবন থেকে কোনো রুখসত নাই আলাদা হবেই না দাঁড়াতে পারো না বসে পড়ো ঠিক না বসে না পারলে শুয়ে পড়ো ইশারায় পড়ো মাফ নাই রোজার মাসে অসুস্থ ইসলাম বলে রোজা কাজা করো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন ওখার রোজার মাসে অসুখ পরে রাইখো যাও হুজুর আমার দাদা তো অসুস্থ 90 বছর বয়স রোজা রাখতে পারে না আমরা বলি লাগবেই না পুরা মাপ শুধু একজন ফকিরকে দুই বেলা খাবার দফি দিয়া তো তোম মিসকি রোজা আলাদা হবে আপনি গরিব মানুষ যাকাত লাগবে না যাকাত আরো খাবেন ঠিক না আপনি গরিব হজও লাগবে না হজ আলাদা হয় যাকাত আলাদা হয় নামাজ আপনার রোজা আলাদা হয় কিন্তু নামাজ আপনি এমন জায়গায় গেছেন যেখানে ওজুর পানিটাও নাই ইসলাম কয় নামাজ মাপ নাই তায়াম্মুম করে পড়তেই হবে এমন অসুস্থ ডাক্তার আপনাকে অ্যাক্সিডেন্টের পরে পা থেকে গলা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে দিয়েছে ব্যান্ডেজ একবারে প্যাকেট বানায়া ছাইড়া দিছে বলছে এক মাস পানি সোয়া নিশের ইসলামের বিধান হলো হুঁশ যদি থাকে ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়তেই হবে লঞ্চ ডুবে গেছে সাগরে বাঁচার জন্য আপনি সাঁতার কাটছেন জানেন না তীর কোথায় জানেন না কোথায় তীর দেখা যায় না শত শত মাইল কোন দিকে আপনি সাঁতার কাটতে কাটতে বুঝতেছেন সূর্য ডুবে যাচ্ছে বাঁচবেন কি বাঁচবেন না তাও জানেন না কিন্তু হুঁশ আছে সাঁতার কাটতেছেন শরীয়তের বিধান হলো যদি তুমি দেখো সূর্য ডুবে যায় আসর পড়ো নাই তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো ফরজটা পড়তেই হবে তখনও মাপ নাই প্রসূতি নারী তার বাচ্চা হবে প্রসব বেদনা শুরু এখনো নেফাসের রক্ত ভাঙিনি দাঁড়ালেও ব্যথা বসলেও ব্যথা শুইলেও ব্যথা প্রচন্ড ব্যথা আমরা পুরুষ আমরা এটা বুঝবো না কিন্তু প্রসব বেদনার কষ্ট যে কত সেটা আল্লাহর কোরআনেও আছে না নাই
হামালাতু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান। ওই নারীর প্রসব বেদনা শুরু, কিন্তু নেফাসের রক্ত যদি না ভাঙে শরীয়তের বিধান হলো সে নামাজ কিন্তু পড়তে হবে। দাঁড়ায়া পারে না, বসায়া দাও, বসে পারে না, পশ্চিম দিকে পা দিয়া পূর্ব দিকে মাথা দিয়া একটা বালিশ পিছনে দিয়া কেবদার দিকে চেহারাটা ফিরাইয়া দাও, ইশারায় হলেও তখনও নামাজ পড়তে হবে, মাপ নাই। প্রশ্ন হতে পারে কেন আল্লাহ এই বিষয় এত সিরিয়াস কেন? উত্তর হলো দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ চিনা যায় না। যে ব্যক্তির দিন থেকে নামাজ আলাদা হয়ে গেছে রাসূল কিয়ামতের দিন উম্মত হিসাবে চিনবে না। আর যার উম্মতের সার্টিফিকেট নাই তার কপালে শাফাত নেই। إنهم يدعون يوم القيامة غرا محجلين نبي محمد بولين أمر أمت كامي چينبو কারণ তাদের অজুর অঙ্গ থেকে নূর সমকাতে থাকবে। গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওয়ুদু। এখন এই নামাজটা হওয়া লাগবে খুশু আলাপ, নরমাল নামাজ হবে না। এখন খুশুর ব্যাখ্যা কি? আল্লাহ তো বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর অনেক ব্যাখ্যা, এক নাম্বার ব্যাখ্যা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ হবে আমি নবী মুহাম্মদের মতো। এখন রাসূলের নামাজ আমার নামাজ একরকম কিনা আমি কেমনে বুঝবো? আমি তো রাসূল থেকে নামাজ শিখি নাই, আমি তো শিখেছি আমার মা থেকে বাবা থেকে। যখন আমি ল্যাংটা ছিলাম আড়াই বছর তিন বছর বয়স, ফ্যান পড়তে নিজে জানি না, তাই দেখা গেছে এমন হয়েছে আমার মা নামাজ পড়ে আমি ল্যাংটা ও রুকু সেজদা করেছি। আমার বাবা নামাজে দাঁড়াইছে, আমিও পাশে গিয়া দাঁড়ায় গেছি, বাবার মুখের দিকে তাকায়া শিখেছি। বাবা ঠোঁট নাড়ে আমিও ঠোঁট নাড়ছি, বাবা রুকু করছে আমিও করছি, বাবা সেজদা গেছে আমি সেজদায় যাইয়া মাথা তোলা দিয়া চাইছি, বাবা আসে না উঠছে, বাবা উঠলে আমি উঠে গেছি। এখন বাবা থেকে নামাজ শিখলাম, তারপরে মুক্তবে যাইয়া হুজুর থেকে শিখলাম। মুক্তবের হুজুরের কি খবর? এই মুরব্বীরা যে হুজুরদের কাছে মুক্তবে পড়ছে, ওই হুজুরদের পড়া ছিল আনাকুম বানাকুম তানাকুম। কারণ তামাম বাংলাদেশে একটা টাইটেল মাদ্রাসা ছিল না, টাইটেল পাশ করতে কলকাতায় যাওয়া লাগত। তামাম বাংলাদেশে দাওরা মাদ্রাসা নাই, দেওবন্দে যাওয়া লাগতো, হাটহাজারি নাই, নানুপুর নাই, মেঘল নাই, ঢাকালিয়া নাই, সারসিনা নাই, সোনাকান্দা নাই, ধামতি নাই, একশো বছর আগে একটাও টাইটেল মাদ্রাসা নাই, তো আলেম পাবেন কই? আমরা যখন মুক্তবে পড়েছি আমাদের ওস্তাদ আমাদেরকে মুক্তবে সবক দিয়া তারপরে কলাই খেতে যাইতো মসজিদের একটু দূরে কলাই খেত, উনি কলাই তুলতো, উনাকে দেখতাম ছাগলের ঘাস খাওয়াইতো, ওখান থেকে লাঠি তোলা দিয়া কইতো এ ফল। হুজুর তিন ক্লাস পাঁচ ক্লাস পাস, হুজুরের দোষ নাই, পড়বেন কোথায় মাদ্রাসায় তো নাই। তাই হুজুরদের কাছে বড় কিতাব কোনটা? যেটার নাম মুকসুদুল মুমিন বা এই জাতীয় কোনো একটা কিতাব, এটা পড়ে ফতুয়া দেবে আর সে বড় কিতাব পড়ার যোগ্যতা নাই। এবার আপনাদের কাছ থেকে জানবো, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার আপনারা বলেন বুখারী শরীফ কি তখন ছিল না? কথা কয় না, মুসলিম শরীফ ছিল না? ছিল কি না? আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, মুসনাদে আহমদ, কাশ্যাপ, বাইজাবি, ফতুল বারি, আইনি কিতাব ছিল, কিন্তু বাংলাদেশে পড়ার লোক ছিল না। এখন আমাদের দেশে প্রতিষ্ঠান নাই, করবে কি? হুজুররা যতটুকু জানছে ততটুকু শিখাইছে, আল্লাহ তাদের মাফ করুক, বলেন আমি, তাদের দোষ দিয়া কোনো লাভ নাই। এখন আবার এলেম কম, জানছে কম,
কম জানার কারণে আমি যে বাবা মা থেকে নামাজ শিখেছি তাদের নামাজে ভুল হলে আমার নামাজও ভুল ওই ছোট্ট হুজুর থেকে শিখেছি উনার নামাজে ভুল হলে আমার নামাজেও ভুল আছে না নাই এজন্য তো বাংলাদেশের নামাজ রাসূলের সাথে মিলে না অনেক জায়গায় মিলে না এই বিষয়ে আমি একটি বই লিখেছি গত ডিসেম্বরে প্রকাশ পেয়েছে হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পঞ্চম এডিশন চলছে দুই আড়াই মাসে হাজার হাজার কপি বিক্রি হয়েছে চলেছে আমাদের দেশে আমরা অধিকাংশ মুসলমান নামাজ শুরু করি নিওয়াজ্জাহাতু দিয়ে ঠিক না নামাজে দাঁড়াই আমরা দোয়া করি কিনা এটার নাম দিয়েছি আমরা মুসল্লার দোয়া ঠিক না দাঁড়াইলেন নিওয়াজ্জাহাতু পরে তারপরে নাওয়ায় দুয়ান তারপরে আবার আল্লাহ আকবার অথচ বিশ্বনবী কোনদিন নিওয়াজ্জাহাতু বলে নামাজ শুরু করেন নাই রাসূলের বক্তব্য কি তাহরিম ওয়া তাকবীর والتحليل والتسليم নামাজ শুরু হবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়া নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া ইন্নি ওয়াজ্জাহতু বিশ্বনবী পড়েছেন এটা আবু দাউদের হাদিস আমি এনেছি তিরমিজির হাদিস আমি এনেছি নবী মুহাম্মদ পড়েছেন মাঝে মাঝে তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে কে বা কারা ধাক্কায় এটা রাগে নিছে আমি জানি না ইমাম যখন ভুল করে আমরা তখন লোকমা দেই দেখি না দেন না দেন না কি বলে লোকমাটা দেন অথচ হাদিসে আছে লিল রিজালের তাসবি ওয়ালিন নিসাই তাসবি পুরুষরা লোকমা দেবে সুবহান আল্লাহ বলে আল্লাহু আকবর কেডা যে ঢুকাইছে আমরা জানিও না কথা বুঝেন কি পুরুষরা লোকমা দেবে কি বলে লিল রিজালের তাসবিহ পুরুষের জন্য তাসবি সুবহানাল্লাহ যদি আপনার মসজিদে মহিলা থাকে রাসূলের মসজিদে কি মহিলা যেত না এখনো মসজিদে নববীতে মসজিদে হারামে মহিলা যায় কি না আমরা যারা হজে যাই বউ নিয়া আমরা কি বউ বাড়িতে রেখে যাই মানে রুমে রেখে যাই হোটেলে রেখে যাই না আমরাও সাথে নিয়ে যাই আমরা মেয়েদেরকে মেয়েদের জায়গায় ঢুকাইয়া দেই একই ইমাম এদিকে পুরুষ ওদিকে মহিলা এখন মহিলারা কিভাবে লোকমা দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসবিহ তার হাতের তালুতে এভাবে বাড়ি দেবে পুরুষরা বলবে সুবহানাল্লাহ মহিলারা এইভাবে পড়বে কিন্তু আমাদের দেশে কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমরা খুঁজিও পাই না তারপরে আবার নাওয়ায় তোমার না জানলে তো মক্তবে ফিরের চামড়া অনেকের থাকে নাই বাইরে আর চামড়া তুলে লাইছে শিখবি না কেন অথচ নিয়ত শব্দের বাংলা অর্থ হলো সংকল্প পরিকল্পনা সংকল্প কি মুখে থাকে না হৃদয়ে কথা বলেন না ভাইয়েরা নিয়ত মানে কি কথা বলেন নিয়ত মানে কি এই আমি বুঝি তোমার মনে কি আছে কই না আমরা এই এই কি নিয়ত আইসত কোন লাগে নিয়ত কি মুখে থাকে প্ল্যান প্ল্যান পরিকল্পনা কোন কাজের জন্য মনে চূড়ান্ত সিদ্ধান্তের নামই নিয়ত না ওয়াই তুয়ানের কোন প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম কোন দিন না ওয়াই তুয়ান পড়েছেন একটা হাদিসও নাই তারপরে আবার তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হবে এখন তাকবীরে তাহরিমা দেবেন মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয় তখন তো দাঁড়াইয়া দেবেন এখন মুয়াজ্জিনের একামত চলছে কখন দাঁড়াবেন তা নিয়েও চলছে চরম বিভ্রান্তি কেউ বলে শুরুতে কেউ বলে মাঝে কেউ বলে হাইয়ালাস সালা বললে কেউ বলে কাতকামতিস সালা বললে আসলে কোনটা সুন্নাহ জানা দরকার আছে না নাই মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা অধিকাংশ জবাব দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অথচ একবারে সুন্নার খেলাফ বিশ্বনবী বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো
শুধু হাইয়াল সালাহ হাইয়াল ফালার জায়গায় ব্যতিক্রম হবে, এছাড়া আর ব্যতিক্রম নাই। রাসূল নিজে শিখাইছেন হাইয়াল সালাহ বললে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি হাইয়াল ফালা বলে তাও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম, তখন আমাদের দেশে অধিকাংশ লোক বলে সাদাকতা ওয়া বারিদতা। অথচ হাদিসে এটা নাই। আল্লামা মোল্লানি কারি রাহিমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নাই। আল আসরার আল মারফুয়া পৃষ্ঠা নাম্বার 230। বরং আপনিও বলবেন আসসালাতু খাইরুম মিনান নাওম, তারপরে আপনি নামাজের মাঝে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনার দুইজনের মাঝে কোনো ফাঁকা থাকবে না। বাংলাদেশে এক বিগত সাইরাঙ্গুর এখন করোনার কারণে 2.5 ফিট, বাজারেও ফাঁক নাই, গার্মেন্টসেও নাই, গাড়িতেও নাই, একজনের কাঁধে তিনজন ওঠে, যত করোনা মসজিদে ঢুকছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াও আমি সামনে থেকে যেমন দেখি পিছন থেকেও সমান দেখি। এটা আল্লাহর হাবিবের স্পেশালিটি। তাই তোমরা নামাজে যখন দাঁড়াবে সাদ্দুল খালাল ফাঁকা বন্ধ করে দাও, দুইজনের মাঝে ফাঁকা রাখবে না। আমি দেখি ফাঁকা যদি পায় শয়তান বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে দাঁড়ায়া যায়। মহিলারা নামাজ যখন পড়ে, আমাদের দেশের ওলামারা শিখাচ্ছে, মুক্তবের হুজুররা শিখিয়েছে, আলহামদুলিল্লাহ এখন আমরা সে ট্র্যাক থেকে বেরিয়ে আসতেছি। তারা হাঁটু থেকে তাদের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত মাটির মাঝে লেপটাইয়া দেয়। অথচ পুরুষ নারী সবার জন্য হাদিস, বিশ্বনবী বলেছেন তোমরা কুকুরের মতো বাহু মাটিতে বিছাইয়া দেবে না। নারীরা একটু জড়সড় হবে, এটা সাহাবীদের আমল দিয়ে পাওয়া যায়, যদি সেটা আমরা মেনেও নেই সাহাবার আমল যেহেতু আছে, কিন্তু হাত লেপটাইয়া দেওয়ার কোনো হাদিস নাই। তারপরে আমিন আসতে হবে না জোরে হবে, হাত কোথায় হবে, চলছে ঝগড়া, ঝগড়া হতে হতে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। নামাজ কি ঐক্য শিখায় না বিভক্তি শিখায়? কথা বলুন, ঐক্য শিখায় না বিভক্তি শিখায়? এখন আমরা বিভক্ত হচ্ছি মাসালা নিয়ে। বক্তা বলে কিনা মসজিদে যদি কেউ জোরে আমিন বলে গাড়ে ধাক্কা দিয়া বের করে দেবে। ব্যক্তিগত ভাবে আমিও জোরে আমিন বলার পক্ষের লোক নই, আমিও আস্তে আমিন বলি, কিন্তু জোরে আমিন বলার দুটি হাদিস এই চোখ দিয়ে আবু দাউদে পড়েছি, আমি পৃষ্ঠা নাম্বার 6 এনেছি। এখন রাসূলের হাদিস যদি থাকে তুমি গাড়ে ধাক্কা দিবা, এই অধিকার তোমারে দিল কে? মসজিদ তো হানাফির নয়, মসজিদ আহলে হাদিসের নয়, মসজিদ কোন ব্যক্তির গ্রুপের দলের না। আন্নাল মাসাজিদ লিল্লাহ, সব মসজিদ কার? তো আল্লাহর মসজিদে তুমি ধাক্কা দিবা কেমনে? এ অধিকার কই? যদি ধরে নেই জোরে আমিন যে বলছে সে বিশৃঙ্খলা লাগাইছে, তাহলে তো তুমি সে তোমার ভাই তাকে বুকে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া সংশোধন করা দরকার, কিন্তু ঘাড়ে ধাক্কা দিবা এটা পাইলা কই? রাসূলের সাহাবাদের চরিত্র রুহামা উবাইনাহুম, মুমেন মুমেনের ভাই, মুমেন মুমেনের জন্য প্রয়োজনে জীবন দেয়, ইয়ার মুখের যুদ্ধে শিক্ষাটাও আছে না নাই? নিজে পানি পান করে নাই, অন্যকে প্রাধান্য দিয়ে শহীদ হয়ে গেছে। ও মুসলমান, কথা ছিল 7 বছর বয়সে বাচ্চারে ট্রেনিং দেবেন নামাজের, 10 বছর বয়সে না পড়লে পিটাবেন, কিন্তু এখন বাবা নামাজে যায় যুবক ছেলেটারও নেয় না, পিচ্ছি তো দূরের কথা। শীতের মাঝে হাজি বাবা গাজি বাবা নামাজি বাবা মসজিদে গেছে, যুবক ছেলের কম্বল তার টাইন্যা দিছে। 7 বছর বয়সে মসজিদে নেবেন, বাংলাদেশে তো পরিবেশই নাই, কারণ বাচ্চা 7 থেকে 10 নামাজের ট্রেনিং পিরিয়ড, তোমার সাথে নিয়ে নিয়ে শিখাও। কিন্তু বাচ্চা যদি দুষ্টামি করে তখন তো বাচ্চার বাপের উপরে রিস্টিম রোলা চলবো। এই কার ছেলে রে, ঠিক না?
বাচ্চা যদি একটু হাসাহাসি করে দুষ্টামি করে মসজিদের বুড়া কিছু মুরব্বি আছে মুসল্লি আছে আজরাইলের মতো আক্রমণ করতে যাও এই কে কার ছেলে এই কোন পোলা হাসলি এমন ভাবে ধমক দিছে বাচ্চার চোখে পানি চলে আসছে এমন ভয় পাইছে পরের দিন মা কয় আব্বু আজকে মসজিদে যাইবা না হেতে কয় আম্মা জীবনেও আর না অতএব আপনারা সবাই হাদিস জানেন রাসূলের কান্ধের মাঝে হাসান হুসাইন দুইজন একসাথে উঠে রাসূলের সিজদার সময় ঘোড়ার মতো চড়েছে এমন হাদিস আছে না নাই রাসূলের বড় মেয়ে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতের উমামা রাদিয়াল্লাহু তাআলা নাকে রাসূল কোলে করে নামাজ পড়তেন রুকুর সময় নামাতেন সিজদা থেকে উঠে আবার কোলে লইতেন একটা হাসিতে আপনার ডিস্টার্ব হয়ে যায় আপনি আজরাইলের মতো ধরতে যান আর রাসূলের কান্ধে ওঠে রাসূল মানা করে না কারণ বাচ্চারা যদি মসজিদমুখী না হয় যুব সমাজ মসজিদে পাওয়া যাবে না কারণ আজকের বাচ্চাই তো কালকে যুবক হবে বরং আমাদের দরকার পজিটিভ হওয়া মসজিদে যাইতে দুটা লজেন্স কিনে যাও পাঁচটা লজেন্স পকেটে করে নিয়ে যান যেই বাচ্চা দুষ্টমি করেছে নামাজের পরে কোলের মাঝে নিয়া কপালে একটা চুমু দিয়া হাতে একটা লজেন্স ধরায়া দেন বলে দেন বাবু আজকে দুষ্টমি করছো কালকে যদি না করো লজেন্স দুইটা দিউ দেখবেন আগামী দিন যাবে ওই লজেন্স পাওয়ার জন্য ছোট্ট মানুষগুলো দুষ্টামি করবে না নামাজও শিখবে দুষ্টামিও বন্ধ হয়ে যাবে নামাজের সালাম ফিরে আমরা বসে থাকি সালাম ফিরানোর পরও বাংলাদেশে নামাজ শেষ হয় না কারণ হুজুর যদি মুনাজাত না করে কেমনে শেষ হবে এই মুনাজাত যদি না করে চাকরিটাও থাকবে না এমন মসজিদও আছে না নাই মুখে কয় এটা সুন্নত মুস্তাহাব কিন্তু কাম দিয়া বুঝাই রাখছে বড় কোনো ফরজ নাই তিন রাকাত নামাজ যদি হুজুর মাগরিবে তিন মিনিটে শেষ করে আর মুনাজাতটা পাঁচ মিনিট লম্বা করে সভাপতির মারে জান্নাত দেও সেক্রেটারির বাবারে জান্নাত দেও নামাজ ছোট্ট অসুবিধা নাই মুনাজাতটা দারুণ আল্লাহর হাবিব সালাম ফিরায়া একবার পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আর কত দোয়া কিন্তু আমরা এত ব্যস্ত এই দোয়াগুলো সুন্নাহ জিকিরগুলো ইমামও করে না মুসল্লিও করে না সুন্নাহ জীবন থেকে চলে গেলে বরকত কমে যায় তারাবি নিয়ে ঝগড়া জুমার কাবলাল জুমা বাদাল জুমা নিয়ে ঝগড়া ফতুয়ার তীর বর্ষিত হচ্ছে এমন ভাবে ইসলামের ওসাহাতকে আমরা সংকীর্ণ করে ফেলছি ইসলাম যেখানে উদার আমরাও হব উদার ইসলাম যেখানে কনজারভেটিভ আমরাও হব কনজারভেটিভ ইসলামকে নিজের মতো করে চালানো যাবে না ইসলামের মতো নিজে চলতে হবে ঠিক না সম্মানিত ভাইরা নামাজ বিষয়ক অসংখ্য সংগতি আমি তুলে ধরেছি বইটিতে আজকে স্টেজে আছে শিরকের উপর একটি লিখেছি বিদাতের উপর একটি লিখেছি মিরাজের মাস চলছে মিরাজ নিয়ে একটি লিখা দলিলিক বই আছে স্টেজে আশা করি দোয়ার পরে পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দিন আল্লাহ সামিয়ানার নিচে যেভাবে বসে আছি আমাদেরকে আল্লাহর জান্নাতে একত্রিত করে দিন বলেন আমিন সাদা মা